নমস্কার। আজ আমি আপনাদের সামনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের একটি গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি বিষয় আলোচনা করতে চাই। স্বাস্থ্য বিষয়ে অনেক কিছুই দুর্নীতি এবং তাদের অবহেলা, এই সম্বন্ধে আমি অনেকবার আলোচনা করেছি, কিন্তু এখনের আজকের বিষয়টা হলো জীবিকা সহায়ক বা মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার্স মেলদের সম্বন্ধে। এর আগে আমি আশাকর্মীদের, HSW কর্মীদের ব্যাপারে আলোচনা করেছি। করোনা বিষয় নিয়ে তো অনেকবারই আলোচনা হয়েছে, সবাই করছে, সেটা বাদই দিন, যত কম আলোচনা করা যায় ততই ভালো রাজ্য সরকারের পক্ষে। কিন্তু এদের বিষয়টা হচ্ছে এই যে জীবিকা সহায়ক, আপনারা জেনে অবাক হবেন, বিগত আট বছরের ওপরে, এই নিয়ে ন বছরে পড়তে চললো, তাদের কোনো বেতনের কোনো পরিকাঠামো চেঞ্জ হয়নি, কোনো বদল হয়নি। এই ন বছরে দ্রব্যমূল্যের বৃদ্ধি আপনারা জানেন, অন্তত 3 গুণ বেড়েছে জিনিসপত্রের দাম। আজকে আলু প্রায় 35 টাকা কেজি কলকাতায় পাওয়া যাচ্ছে, যেটা নিশ্চয়ই 9 বছর আগে এই দাম ছিল না। এটা অনুপ্রেরণায় বাড়ছে কি না জানি না, কিন্তু এই যে এত অনুপ্রেরণা কাজ করছে পশ্চিমবঙ্গে, যে অনুপ্রেরণায় চিড়িয়াখানায় সিংহ শাবকের জন্ম দিচ্ছে, কিন্তু কোনো অনুপ্রেরণায় এই জীবিকা সহায়কদের বেতন বৃদ্ধি বা তাদের সমস্যার সমাধানের দিকে যায়নি। এবং তারা বাধ্য হয়ে, আপনারা অবাক হবেন শুনে বা অনেকে হয়তো জানেন, আজ নিয়ে 33 দিন হলো তারা অনশনে বসেছেন। তারা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে, কুচবিহারে আমি জানি, তারা 33তম দিনে অনশন করছেন। এই যে 33 দিন অনশন করছে, রাজ্য সরকারের টনক নড়েনি। একজন তৃণমূল নেতা গেছিলেন, দেখা করেছেন, এবং বিজেপিরও একজন নেতা গেছিলেন, রাজ্যস্তরীয় নেতা উনি গেছিলেন, যে তাদের কিছু মৌখিক আশ্বাস দিয়েছিলেন, ওনারা গেছিলেন আজ অনেক দিন হলো, দিন 20 আগে। কিন্তু তারপরেও আরও 20টা দিন চলে গেছে, আজকে 33তম দিনে পড়ল, 33তম দিনে তাদের কোনো সমাধান হয়নি। এনাদের দাবিটা কী? এনাদের দাবিটা খুবই সিম্পল। যখন এদের প্রথম রিক্রুটমেন্ট হয়েছিল কেন্দ্র এবং রাজ্যের একটা সমঝোতার ফলে, যে ধীরে ধীরে এটাকে রাজ্য সরকার অ্যাবজর্ব করবে, তার জন্য কেন্দ্র তাদের ভাগটা, তাদের পরিমাণটা, শেয়ার, পার্সেন্টেজ অফ শেয়ার ফর রেমুনারাইজেশন কমিয়ে দেয় এবং রাজ্য সরকারের হাতে যায়। কিন্তু রাজ্য সরকার সেই যে 2012 সালের যে বেতন কাঠামো তাদের যে রয়েছে 13,000 টাকার মতো, তারপর থেকে কিন্তু আর কোনো বাড়ায়নি। 2012 থেকে 20 তারা একই কথাতে চলছে, তারা একই রেমুনারাইজেশনে কাজ করছেন, এবং তাদেরকে যে স্কিল করার কথা ছিল সেই স্কিল কিন্তু পুরোপুরি তারা হয়নি, এবং তাদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। কোথাও তাদের কম্পিউটারে বসিয়ে দেওয়া হচ্ছে, কোথাও তাদের পুরোপুরি স্বাস্থ্যকর্মী হিসেবে ব্যবহার করা হচ্ছে, কোথাও তাদের আধা স্বাস্থ্যকর্মী হিসেবে ব্যবহার করছে। মানে এদেরকে সর্বঘটে কাঠালি কলা, যেটা বাংলাতে বলা হয়, এদেরকে সেই হিসাবে ব্যবহার করা হচ্ছে। এদের বিভিন্নভাবে এদেরকে কাছ থেকে সরকার সার্ভিস নিচ্ছেন, পরিষেবা নিচ্ছেন, অথচ এদের সমস্যার দিকটা দেখছেন না। এদের স্থায়ীকরণের তো কোনো প্রশ্নই নেই, এনারা স্থায়ী না অস্থায়ী না ক্যাজুয়াল সেটাও কেউ জানে না। কেউ কেউ বলছেন একটা এজেন্সির মাধ্যমে মাইনে আসছে, কেউ বলছেন না আর সরকারের মাধ্যমে আসছে, মানে আলটিমেটলি ব্যাপারটা যে কী হচ্ছে সরকার জানে না। এই রাজ্য সরকারের বেশ কয়েকটি ব্যাপার আছে, এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিই আরেকবার, বেশ কয়েকটি ব্যাপারে একটু ধোঁয়াশা আছে। যেমন এর আগে আমি শিক্ষা নিয়ে বলেছিলাম, শিক্ষামিত্রদের ব্যাপার, আশাকর্মীদের নিয়ে বলেছিলাম, HSWদের নিয়ে বলেছিলাম, তারপরে সিভিক পুলিশের ব্যাপারটাও, মানে কতগুলো জিনিস। তারপরে যেমন সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের কিছু আছে, যেখানে অনুপ্রাণিত একজন এখন চেয়ারম্যান বসেছেন, যে সেখানেও একটি বিশেষ এজেন্সিদের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে তাদের কর্মচারীদের। এই যে এজেন্সির মাধ্যমে হচ্ছে, এর ভেতরে যে কত টাকা কাটমানির আদান প্রদান হচ্ছে কেউ জানে না। এবং এনাদের কারুরই, এই শ্রেণীর কারুরই বেতন পরিকাঠামো না বৃদ্ধি হচ্ছে, না তাদের দাবি দেওয়া মানা হচ্ছে। তারা বিভিন্ন যে তাদের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, তাদেরকে আজকে স্বাস্থ্যক্ষেত্রে, তাদের শিক্ষাক্ষেত্রে, তাদের ভবিষ্যৎ ক্ষেত্রে যে কোনো সুবিধা যেগুলো রাজ্য সরকারি কর্মচারীরা পায় সেগুলো কিন্তু এনারা পাচ্ছেন না। মাননীয়া,
আপনি তো এ রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী, আপনার কাছেই আমার আবেদন যে আপনি নিজের ইগোটা ছেড়ে কাউকে পাঠান, আপনার মহামূল্যবান সময় পরিত্যাগ করে নষ্ট করে নিজেকে যেতে হবে না, কাউকে তো অনুরোধ দিয়ে পাঠান, তাদের সঙ্গে একটু আলোচনা করুক, আপনারই তো ছেলের মতো সন্তানের মতো, তারা আজকে এতদিন 33 দিনে অনশনে তাদের পড়ল, তাদের যদি কিছু হয়ে যায় তো সেটাও তো আপনারই দায়িত্ব দেখা, আপনি তো রাজ্যের অভিভাবক অভিভাবিকা, তো আপনি তাদের সঙ্গে আলোচনাতে যান, রাজ্য সরকার তাদের সঙ্গে আলোচনাতে যাক, আপনি নিজে সরাসরি না গেলেও রাজ্য সরকার যাক, আপনার সচিবরা যাক, মন্ত্রীরা যাক, যে উপমন্ত্রীরা যাক, যে তারা যদি আলোচনা করে এই ব্যাপারটিকে সমাধান করতে পারেন তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমি বলবো যে আপনারা একটুখানি, আপনি একটুখানি ব্যক্তিগতভাবে আপনি নিজে উদ্যোগ নিন, কেন এরাজ্যে আপনি উদ্যোগ না নিলে দেখছি কোনো কাজই হচ্ছে না, এরাজ্যে কোনো কাজই কাউকে বলে হচ্ছে না। কেউ গেছিলেন, একজন প্রভাবশালী লোকই গেছিলেন, কিন্তু তার কথা তো কোনো কাজ হয়নি, সেই জন্য আপনি উদ্যোগটা নিন না, উদ্যোগটা নিলে আপনি ছোট হয়ে যাবেন না, বরঞ্চ মহান হবেন, যে তাদের যাতে সমাধান হয়, তাদের যাতে কিছু দাবি দাওয়া অন্তত পূরণ হয়, একটা সমঝোতার জায়গাতে আসুন, তাদেরকে তাদের যাতে চাকরিটাও থাকে, তারা আরও মনে প্রাণ দিয়ে রাজ্যের সেবা করতে পারেন, স্বাস্থ্য দপ্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই করোনার সময়। এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই। নমস্কার, জয় হিন্দ, সকলে ভালো থাকবেন।